সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণের শ্রদ্ধা মাথা উঁচু করে চলবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। খাগড়াছড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ। কক্সবাজারে মুসলিম বৌদ্ধ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন শুরু, প্রাধান্য পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। শুনছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল, আমন্ত্রণ জানাচ্ছি একুশে চট্টগ্রাম সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21ONLINE। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে রাখা বক্তব্যে দেশের গৌরবের ইতিহাস ফিরিয়ে আনতে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি, আর কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 21 নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের দেয়া সংবর্ধনায় যোগ দিয়ে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 2019-20 সালে সশস্ত্র বাহিনীর শান্তিকালীন সেনা, নৌ, বিমান বাহিনী পদক এবং অসামান্য সেবা পদকপ্রাপ্ত সদস্যদের পদক দেয়া হয়। সেখানে রাখা বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন দেশের গৌরবের ইতিহাস ফিরিয়ে এনেছে বর্তমান সরকার। 71 সালে যে সম্মান পেয়েছিল, 75 সালে সেই সম্মান ধুলায় লুণ্ঠিত হয়েছিল। অন্তত এটুকু আমি দাবি করতে পারি যে এখন সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটা সম্মানের দেশ। কারো কাছে হাত পেতে নয়, আমরা আমাদের নিজেদের সম্পদ দিয়ে নিজেদেরকে গড়ে তুলব এবং বিশ্ব সভায় আমরা সম্মানের সাথে মাথা উঁচু করে চলব, কারণ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী আর কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। আজকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের উদ্ভিদ খাদ্যের দেশ বাংলাদেশ অনেক সময় অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে, এই পেঁয়াজ নাই, লবণ নাই, এটা নাই, সেটা নাই, নানা ধরনের কথা প্রচার হয়। এটা করবে, আমি জানি এটা স্বাভাবিক, কিন্তু সেটাকে মোকাবেলা করে আমাদের চলতে হবে, আমরা সেইভাবেই চলছি। আগামী প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় জাতি হিসেবে আমাদের ইতিহাস যেন প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে খাগড়াছড়িতে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, সম্মিলিত শক্তিকে কেউ মোকাবেলা করতে পারে না, মুক্তিযুদ্ধ তার অনন্য উদাহরণ। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খাগড়াছড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হোসেন এই রায় দেন। এ সময় আসামি রবিউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। মামলা চলাকালীন আসামির স্বীকারোক্তি এবং 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়।
2016 সালের 25 আগস্ট খাগড়াছড়ির মহালছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে রবিউল। সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কক্সবাজারে শুরু হয়েছে মুসলিম বৌদ্ধ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। দুদিন ব্যাপী সম্মেলনে অংশ নিয়েছে 12 দেশের বৌদ্ধ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। আন্তর্জাতিক বৌদ্ধ মুসলিম ফোরাম আয়োজিত সম্মেলনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভারত, চীন, জাপান, কম্বোডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও মালয়েশিয়ার ধর্মীয় নেতারা যোগ দিয়েছেন। এতে রোহিঙ্গা সংকট মোকাবেলা সহ ধর্মীয় নানা বিষয়ে আলোচনা চলছে। প্রতিক্রিয়াশীল সংগঠনের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুব দল নেতারা। চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক জিএস জমির উদ্দিন এবং ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর ফরিদের 25তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজনে বক্তারা এসব কথা বলেন। এ সময় তারা দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে দাবি করেন। বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রয়োজন। শেষ করছি একুশে চট্টগ্রাম সংবাদ। যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা, মাথা উঁচু করে চলবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। খাগড়াছড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ। কক্সবাজারে মুসলিম বৌদ্ধ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন শুরু, প্রাধান্য পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।